একের পর এক মেগা প্রকল্প এবং দেশব্যাপী সুষম উন্নয়নই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বস্ত্র ও পাটমন্ত্রীর নেতৃত্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে 25,000-এর বেশি নেতাকর্মী যোগ দেন সমাবেশে। বিস্তারিত আলী আহমেদের রিপোর্ট। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে সুধী সমাবেশে যোগ দিতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার হাজির হন মানিক মিয়া এভিনিউয়ে। বিকেলে সমাবেশে যোগ দিলেও সকাল থেকেই নেতাকর্মীদের পদচারণায় মুখর ছিল পুরো মানিক মিয়া এভিনিউ। সে সময় রূপগঞ্জ আওয়ামী লীগ নেতারা বলেন, 25,000 নেতাকর্মী প্রধানমন্ত্রীর ডাকে সমাবেশে যোগ দিয়েছে। সামনের দিনে আন্দোলন সংগ্রাম এবং ভোটের মাঠে নৌকার জন্য এভাবেই কাজ করে যাবেন তারা। 500 গাড়িতে 25,000 লোক আমরা রূপগঞ্জ থেকে আজকে জননেত্রী শেখ হাসিনার সমাবেশে যোগদান করছি। নেতাকর্মী যেমন এসেছে, সাধারণ মানুষ তেমন এসেছে, তারপরে যারা দুর্ভোগী ঢাকাভাষী ছিল তারা সকলে এসেছে। যে সারা বাংলার মানুষ, ঢাকার মানুষ, রূপগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ এক হয়েছে এই উন্নয়নের দিকে। আসলে বলতে গেলে একটাই কথা, শেখ হাসিনার সরকার বারবার দরকার। পরে নেতাকর্মীদের সাথে যোগ দেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলের দিকে যাওয়া মিছিলে নেতৃত্ব দেন তিনি। সে সময় মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় আশপাশের সড়কও। সমাবেশ সফল করতে উপজেলার 2টি পৌরসভা, 7টি ইউনিয়ন, 222টি গ্রাম থেকে আসা নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে চারপাশ। মিছিলটি খামারবাড়ি মোড়, চন্দ্রিমা উদ্যান হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে সমাবেশ স্থলে যায়। সে সময় মন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেশের যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে, পাশাপাশি সারা দেশে যে উন্নয়ন হয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জানাতেই মানুষের ঢল নেমেছে বলেও মনে করেন তিনি। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে, প্রধানমন্ত্রী ডাকে, আমি তাদেরকে বলেছি উন্নয়ন করেছে আমার এলাকা রূপগঞ্জ, সেখানে উন্নয়ন হয়েছে, তাই সেই উন্নয়নের কাজের কারণে তারা লোকজন আজকে আমার সঙ্গে এখানে সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে পাওয়া প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা বরাবরের মতোই মাঠের রাজনীতিতে প্রয়োগ করতে চান জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে জয়ের মাধ্যমে উন্নয়নের প্রতিদান দেবে মানুষ। বঙ্গবন্ধু যেমন দেশ স্বাধীন করেছিলেন, তেমন বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু, পরের মেট্রো রেল, এরপরে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের জাতিকে এগিয়ে দিয়ে যাচ্ছে। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।